বন্ধুরা, দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচে মাঠে এলো সূর্যকুমার যাদবের তুফান। সূর্যকুমার যাদব নিউজিল্যান্ডের বোলারদের কোনো সম্মান না করে খেলে ফেললো 111 রানের বিধ্বংসী ইনিংস। বন্ধুরা, আপনারা যদি দেখতে চান সূর্যকুমার যাদবের ভয়ঙ্কর ব্যাটিংয়ের সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে দ্বিতীয় টি টোয়েন্টি ওভালের মাঠে খেলা হলো, আর এই ম্যাচে নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। ভারতের টিমের হয়ে ওপেনিং করতে মাঠে আসে ঈশান কিশান এবং ঋষভ পন্ত। ভারতের শুরুটা খুব একটা ভালো হয়নি, কারণ ঋষভ পন্ত মাত্র 13 বলে 6 রান করে আউট হয়ে যায় এবং তারপর ঈশান কিশান 31 বলে 36 রান করে আউট হয়ে যায় এবং তারপর মাঠে আসে সূর্যকুমার যাদব। আর এসে সূর্যকুমার যাদব নিউজিল্যান্ডের বোলারদের কুটতে শুরু করে দেয় এবং সূর্যকুমার যাদব মাত্র 51 বল খেলে 111 রানের বিধ্বংসী ইনিংস খেলে ফেললো। তার এই ইনিংসে ছিল 11টি চার এবং 7টি গগনচুম্বী ছক্কা, আর সেখানে হার্দিক পান্ডিয়া 13 বলে 13 রান করে সঙ্গ দেয়। আর এইভাবে ভারতীয় টিম 191 রান করে 6 উইকেট হারিয়ে 20 ওভারে। আর বন্ধুরা, ভারতীয় টিম এই সিরিজ জিততে পারবে কি পারবে না, অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।